السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما أما بعد الرد على من زعم أن كلمة التوحيد لفظ فقط مع بيان المذهب الصحيح في الأحاديث الواردة بخصوصها أجل مدر على الجب شهلو جيشوك المنوش دابي كوري توحيد الكلمة شده তাদের এই দাবির খণ্ডন করা এর পাশাপাশি যে সকল হাদিসে শুধু বিশেষভাবে মৌখিক উচ্চারণের কথা এসেছে সেই হাদিসগুলোর সহী ব্যাখ্যাকেই তা তুলে ধরা হাফিজ উদ্মুল কাইম রহমেতুল্লাহী আলেহি বলেন লেইসেত তা হেইদু মুজাফ্রাদা ইকরা ইলাবদ বি আন্নাহুলা খালিকা ইল্লাহ ও আন্নাল্লাহ হরব বকুল্লি সেই ইন ওয়া মালিকু কামা কান ওবাদুল আসনাম মুকেদ রিন আবিদালিক অহ মুসলিকুন তাহিদ শুধু বান্দার এই স্বীকারোক্তির নাম নয় যে বান্দা এটা স্বীকার করে নেবে এবং এই স্বীকারোক্তি প্রদান করবে যে আল্লাহ ছাড়া আর কোনো স্রষ্টা নেই আল্লাহ তালা সকল কিছুর প্রতিপালক এবং মালিক কারণ আমরা দেখতে পাই মূর্তি পূজারীরা যারা রসুল উল্লা আলী হাসাল্লামের সময় মক্কায় বর্তমান ছিল তারা মুশ্রিক হওয়া সত্ত্বেও এতটুকু স্বীকৃতি দিত কুরআনের বিভিন্ন আয়াতে এই বাস্তবতা উঠে এসেছে আল্লাহ তার এক আয়াতের মধ্যে বলেন ওয়া লা ইনসাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি আল্লাহ আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন কে সৃষ্টি করেছেন আকাশসমূহ এবং পৃথিবী কে নিয়ন্ত্রণ করেন চাঁদ এবং সূর্য তাহলে অবশ্যই তারা বলবে আল্লাহ বাল দিয়া يتضمن من محبه الله আইলাহু والذل له وكمال الإنقياد لطاعته وإخلاص العبادة له وإرادة وجهه الأعلى بجميع الأقوال والأعمال والمنع والعطاء والحب والبغض ما يحول بين صاحبه وبين الأسباب الداعية إلى المعاصي والإصرار عليها برون توحيدك بستريتو بشوي جار بند الله তার জন্য বিনয়বনত হবে তার বর্ষতা স্বীকার করবে তার পরিপূর্ণ আনুগত্য করবে এবাদতকে একমাত্র তার জন্য একনিষ্ঠ করবে এবং সকল কথা ও কাজে একমাত্র তার সন্তুষ্টি উদ্দেশ্য নেবে দান করলেও একমাত্র তার জন্য দান করবে দান করা থেকে বিরত থাকলেও একমাত্র তার জন্যই বিরত থাকবে কাউকে ভালোবাসলেও তার জন্য ভালোবাসবে কাউকে ঘৃণা করলেও একমাত্র তার জন্য ঘৃণা করবে এক কথায় তাও এত ব্যাপক বিষয় যার মধ্যে একজন বান্দা এবং সেই বান্দা আল্লাহ তার অবাধ্য হতে পারে এমন যত বিষয় রয়েছে সেই বিষয়ে লিপ্ত হওয়া অথবা তাতে স্থির থাকা এর যত ধরনের দাবি রয়েছে তা থেকে পরিপূর্ণ বিরত থাকা তহীদের অন্তর্ভুক্ত সুতরাং তহিদ শুধু মুখে উচ্চারণ করার নামই নয় বরং সেটাকে জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন করাই হচ্ছে তহিদের মূল কথা ومن عرف هذا عرف قول النبي صلى الله عليه وسلم جبك توحيد حقيقة بوجبه ش رسول الله صلى الله عليه وسلم اي بانير رسول الله صلى الله عليه وسلم إن الله حرم على النار من قال لا إله إلا الله يبتغي بذلك وجه الله جبك تي الله شنتشتك لا إله إلا الله بولبي. আল্লাহ তালা জাহান্নামের উপর তাকে হারাম করে দিয়েছেন সে কখনোই জাহান্নামে প্রবেশ করবে না তো আমরা যদি তা ওহাইদের বুঝে থাকি লা ইলাহা ইল্লাহর মূল কথা বোঝে থাকি তাহলে আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে যে এখানে বলা দ্বারা কি শুধু মৌখিক উচ্চারণটাই উদ্দেশ্য নাকি বাস্তবতা ভিন্ন কিছু মৌখিক উচ্চারণ তো মুনাফিকরাও করত তাই বলে আল্লাহ তালা তো তাদেরকে জাহান্নামের জন্য হারাম করেননি বরং কোরআন জানিয়েছে তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বসবাস করবে আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফির টি নাফি দারকিল এস ফেলিমিনান নার নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে অন্য এক হাদিস আরসুল বলেন লায়েদ হলুল্ নারমান কালে ইলাহ ইল্লাল্লাহ যে লা ইলাহ ইল্লাল্লাহ বলবে সে জাহান্নামে প্রবেশ করবে না ও মা জা আমিন হাজ অদর মেমিনাল মিনাল হাদিস এ জাতি আরও অনেক হাদিস রয়েছে যেগুলো অনেক মানুষের সামনে অস্পষ্ট মনে হয় এখন তারা এর ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন দূরবর্তী এবং আপত্তিকর ব্যাখ্যা করে যেমন কেউ বলে এ জাতীয় হাদিসগুলো রহিত হয়ে গিয়েছে কেউ বলে ইসলামের আদেশ নিষেধ এবং শরিয়ার যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলো দুনিয়াতে আসার আগে এই কথা বলা হয়েছে যখন সেগুলো এসেছে তখন এই বাণীর মধ্যে পরিবর্তন এসেছে কেউ কেউ বলেন যেখানে এখানে জাহান্নামকে হারাম করা দ্বারা সর্বপ্রকার জাহান্নাম বোঝানো উদ্দেশ্য নয় বরং মুশ্রিক এবং কুফারের জন্য যে বিশেষ জাহান্নাম বরাদ্দ রয়েছে সেই জাহান্নামকে হারাম করা উদ্দেশ্য কারণ মুসলমান জাহান নামে গেলেও কাফেরদের বরাদ্দ রাখা হয়েছে সেখানে মুসলমান যাবে না মুসলমানের জাহান্নাম হবে সাময়িক পক্ষান্তরে কাফিরদের জাহান্নাম চিরস্থায়ী কেউ কেউ হাজিসের ব্যাখ্যা করেছে যেখানে প্রবেশ দ্বারা চিরস্থায়ীভাবে প্রবেশ করা উদ্দেশ্য তারা বলে যে মুসলমান প্রবেশ তো করতে পারে কিন্তু তারা চিরস্থায়ী হবে না তো এই জাতীয় দূরবর্তী ব্যাখ্যা করার তো কোনো দরকারই নেই লাহ ইহ তের এই কালেমার হাকিকত যখন আমরা বুঝে ফেলবো তখন আমরা অসুল্লাহ আলি হাসাল্লামের জাতীয় যত হাদিস রয়েছে এই হাদিসগুলোর হাকিকত উপলব্ধি করতে পারবুল্লাহাম বি আলদাহ বিজাউলিসানি ফত রসুল্লাহ সাল্লি হাসাল্লাম যে ইমানের সঙ্গে মানুষের মুক্তি ঘোষণা করেছেন সেই মৌখিক উচ্চারণের দ্বারাই অর্জিত হয়ে যায় এটা বোঝায়নি কারণ ইস্তর দিন ইল ইসলাম দিন ইসলামের জরুরিয়াতে দিন অর্থাৎ যে বিষয়গুলো আবশ্যিকভাবে বিদিত সকলে জানে নির্বিশেষে আলেম হোক সাধারণ জনতা হোক সকলে জানে তো এ জাতীয় যে বিষয়গুলো রয়েছে ইসলামের যে শিক্ষাগুলো এতটা ব্যাপক এবং বিস্তৃত সর্বজনবিদিত রয়েছে তার আলোকে এটা স্পষ্ট হয়ে যায় যে রসুল উল্লাহ আলী হাসাল্লাম শুধু মৌখিক উচ্চারণ দ্বারা যে ইমানের প্রকাশ ঘটে শুধু সেটাকে বোঝাননি কারণ কোনো মানুষের যদি শুধু মুখে ইমানের কথা আসে ভিতরে ইমান না থাকে সে তো মুনাফিক সেই ব্যক্তি তো কখনো রসুল উল্লাহ সাল্ল এই কথার অন্তর্ভুক্ত নয় এবং সে তো কখনোই জাহান নাম থেকে মুক্তি পাবে না দি আন্নাল মুনাফিকিন ইয়া কুল উনহাবি তাদের মুখে এই কথা বলে তাও হেদের কালেমার ঘোষণা দেয় ওহম তাহতাল জাহিদিন আল্লাহ হাফিদ্দারকিল আসফালি মিনান্নার কিন্তু তারা এই কালেমার হাকিকতকে অস্বীকার করার কারণে মন থেকে গ্রহণ না করার কারণে জাহান সর্বনিম্ন স্তরে বসবাস করবে বা লাবুদ্দামিন কাউলিল কাল্ব ও লিসান মুক্তি পাওয়ার জন্য শুধুমাত্র মুখের কথা মুখের উচ্চারণটাই যথেষ্ট নয় বরং অন্তরের কথাও লাগবে মুখের কথাও লাগবে অন্তরের কথা কি অকাউলুল কালব ইয়ে তদম্মানুমিন মারিফতিহা ও বিহা ও মারিফতি হাকি কাতিমা তদম্মানুমিনফিউল ইসবাত ও মারিফতি হাকি কাতিল ইলাহিয়া আল মনফিআন গাইল্লাহ আল মুখতসহ বিহি আল্লাহ তিয়াস্তাহিল সুবুতুহালি গাইরি অন্তরের কথার উদ্দেশ্য হচ্ছে প্রথমত আমরা এই কালেমার পরিচয় লাভ করব। এই কালেমার মর্ম এর হাকিকত কি এর জ্ঞান লাভ করব। দ্বিতীয় ধাপে এসে সেটাকে আমরা সত্যায়ন করব সত্য বলে মেনে নেব তৃতীয় ধাপে এসে এই কালেমার মধ্যে যে নাফি এবং ইসবাত রয়েছে অর্থাৎ কিছু বিষয়কে নাকচ করা হয়েছে এবং কিছু বিষয়কে সাব্যস্ত করা হয়েছে পূর্বে আমরা আলোচনা করেছি কালেমার চারটা বিষয়কে নাকচ করেছে এবং চারটা বিষয়কে সাব্যস্ত করেছে তো এই যে বিষয়গুলো যেগুলো কালেমার সঙ্গে প্রাসঙ্গিক এই বিষয়গুলোও জানতে হবে এর পাশাপাশি কালেমার মধ্যে আল্লাহ ছাড়া অন্য যত ধরনের বাতিল উপাস রয়েছে তাদের থেকে ইলা হওয়ার যে বিশেষণ গুণ মাবোধ হওয়ার যে সিফাত রয়েছে এটাকে নাকচ করা হয়েছে এর পাশাপাশি এটাকে একমাত্র আল্লাহ তালার জন্যই সীমাবদ্ধ করা হয়েছে যেটা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য হওয়া সম্ভবই নয় তো এই যে উলুহিয়াত বা ইলাহিয়াত অথবা ইবাদত এর হাকিকতটাও আমাদেরকে জানতে হবে তো আকিয়া হাজ মানা বিল কলবে ইলমান ও মারিফতন ও একনান হালান মা ইউজিব ও তাহরিমা কা ইলিহা আলান্নার যখন আমরা তাও হেদার কালেমার এই যে মর্মটা রয়েছে এটাকে অন্তর দ্বারা আমরা এর জ্ঞান অর্জন করব এর পরিচয় লাভ করব এটাকে একইন এবং দৃঢ় বিশ্বাস রূপান্তরিত করব এর পাশাপাশি সেটাকে আমার হাল এবং অবস্থায় রূপান্তরিত করব তখন এটা আমাকে জাহান্নামের উপর চিরতরে হারাম করে দিবে এবং আমার জন্য জাহান্নামকে নিষিদ্ধ করে দেবে আমি ইনশা আল্লাহ জান্নাতে প্রবেশ করব এবার এই ব্যাখ্যাটাকে স্পষ্ট করার জন্য আরও কিছু উদাহরণ আনছেন ও তাহাম্বাল হাদিস বেতাকা

এক পাল্লায় একটা চিরকুট রাখবেন আর অপর পাল্লায় নিরানব্বইটা নথি থাকবে প্রতিটা নথি হবে একেবারে দৃষ্টিসীমা পর্যন্ত বিস্তৃত কিন্তু পরিণামে দেখা যাবে চিরকুটের পাল্লাটা ভারী হয়ে গেছে আর এই নিরানব্বই নথির পাল্লাটা হালকা হয়ে উপরে উঠে গেছে এর ফলে যেই ব্যক্তির সঙ্গে আচরণ হবে তাকে আর আজাব দেওয়া হবে না তাকে জাহার নামে নিক্ষেপ করা হবে না তো যে ব্যক্তি তা তাওহিতবাদী হবে যার ভেতরে তেওহিদ থাকবে সে এ ধরনের চিরকুট লাভ করবে কিন্তু এই বান্দার চিরকুটের যে পাল্লাটা রয়েছে সেটা কেন ভারী হচ্ছে কোন শক্তি এর মধ্যে এই ভারত তো এনে দিচ্ছে তো এটা নিয়ে যদি আমরা ভাবি তাহলে দেখতে পাব যে মুনাফিকদের ক্ষেত্রে তো এটা ভারী হচ্ছে না মুমিনের ক্ষেত্রে ভারী হচ্ছে তার মানে মুনাফিকের ভেতরে যেই গুণ অর্জিত নেই মুমিনের ভেতরে সেই গুণ অর্জিত রয়েছে মুনাফিকও তাওহিদের কালেমার মৌখিক ঘোষণা দেয় মোমিন ও তাওহিদের কালেমার মৌখিক ঘোষণা দেয় এখানে উভয়ের মধ্যে পার্থক্য নেই তাহলে পার্থক্যটা কোথায় একজনের পাল্লা হালকা হচ্ছে আর একজনের পাল্লা ভারী হচ্ছে এ পার্থক্যের সূত্র কী তো এটা নিয়ে যদি আমরা ভাবি তাহলে দেখতে পাবো এই পাত্রের পার্থক্যের সূত্র হচ্ছে মৌমিন বান্দার শুধু মৌখিক কথাই নেই বরং অন্তরের কথাও রয়েছে সে অন্তরের মধ্যেই তাওহেদকে গেথে নিয়েছে পক্ষান্তরে মুনাফিক ব্যক্তি অন্তরে তিতকে গেঁথে নিতে পারেনি এরপর দ্বিতীয় আরেকটি উদাহরণ দিচ্ছেন অত্যায়ে মা কামাবি কালবি কাতিল একজন ব্যক্তি একশো জন মানুষকে হত্যা করেছিল এই ঘটনা আমাদের সমাজে বেশ প্রচলিত বুখারি গ্রন্থে তিন হাজার চারশো সত্তর নম্বর হাদিস এবং সহি মুসলিম গ্রন্থের দুই হাজার সাতশো ছেষট্টি নম্বর হাদিসে এটি বর্ণিত হয়েছে তো এরপর আল্লাহ তে আল্লাহ তাকে তোবার তৌফিক দিয়েছিলেন শেষ পর্যায়ে সেই বান্দা ইমান এবং আমল শিক্ষা করার জন্য একটা জনপদের দিকে যাত্রা করেছিল পথি মধ্যেই তার মৃত্যু চলে আসে তো সেখানে দেখা যায় যখন তার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায় তখনও সে থামেনি সে তার বুকের উপর ভর করে জনপদের দিকে এগোনোর চেষ্টা করছিল তো একজন মানুষ মৃত্যু যন্ত্রণা কত কঠিন আমরা জানি সেই অবস্থায়ও সে কেন কোন শক্তি এবং কোন জিনিসকে কেন্দ্র করে সে সেই অবস্থায় নিজের বুকের উপর ভর দিয়ে হামাগুড়ি দিয়ে তার কাঙ্ক্ষিত জনপদে পৌঁছার চেষ্টা করছিল তো এটা নিয়ে যদি আমরা ভাবি তাহলে দেখতে পাবো এটা আলাদা এক ইমান আলাদা এক বিষয় তো যেটা মুনাফিকের অর্জিত নেই এজন্য আল্লাহ তাহলে অনুগ্রহ করে তাকে নেক জনপদের অন্তর্ভুক্ত হিসাবে বিবেচনা করেছিলেন এবং আল্লাহ তালা তাকে মুক্তি দান করেছিলেন এর পাশাপাশি আরও একটি ঘটনা আমাদের সমাজে প্রচলিত রয়েছে একজন বেশ্যা এক কুকুরকে পানি পান করিয়েছিল তো একজন পতিতার নারী সারা জীবন সে নিজেকে গুনাহের কালিমায় কলঙ্কিত করে ফেলেছে তো এই হাদিসটাও সহি মুসলিম গ্রন্থের দুই নম্বর হাদিসে বর্ণিত হয়েছে তো সেখানে দেখা যায় যে একজন পতিতা নারী পথ ধরে যাচ্ছিল তখন একটা কুকুরকে বেশ পিপাসার দেখতে পেল পিপাসার তারায় যে মাটি খাচ্ছিল সেই সময় তার কোনো উপায় উপকরণ ছিল না কোনো সহযোগী ছিল না এমন কেউ ছিল না যাকে সে তার অবস্থা এবং এই কুকুরটার হালত তুলে ধরতে পারে যার সামনে তো এক পর্যায়ে বাধ্য হয়ে সে নিজেই কুয়োর মধ্যে নেমে গেল তার মোজার ভেতরে পানি ভরলো এরপর উঠে আসবে কিভাবে। তো নিজের জীবনের পরোয়া না করে সে সেই মোজা ভর্তি যে মোজার ভেতরে পানি ছিল সেটাকে মুখে নিয়ে অনেক কষ্ট করে সেখান থেকে উঠে আসলো এরপর সেই কুকুরকে পানি পান করালো এই ঘটনায় দেখা যায় যে এমন একটা মাখলুক যেই মাখলুককে সাধারণত মানুষ দূর দূর করে তাড়িয়ে দেয় তাকে প্রহার করে তো এমন একটা মাখলুকের সামনে সে বিনয়বনত হয়েছিল তার জন্য সে নিজে পানির ব্যবস্থা করেছিল এবং তাকে নিজ হাতে পানি পান করিয়েছিল তো এই কাজগুলো সে করেছিল একমাত্র আল্লাহ তালার জন্য মিনগাইরি আনতারজুয়া মিন হু জাজা আনওয়ালা শুকুরা সে সেই কুকুরের থেকে কোনো প্রতিদানও কামনা করেনি কোনো কৃতজ্ঞতাও কামনা করেনি তো আল্লাহ তালা তার এই তাহিদের বরকতে তার পূর্বের সকল গুনাহকে ক্ষমা করে দিলেন এবং আল্লাহ তালা তাকে জান্নাত করলেন মেজারিজুস আলী কিন হাফিজ ইবনুল কাইম রহমতুল্লাহ আলীহির বিখ্যাত কিতাব এই কিতাবের প্রথম খণ্ডের তিনশো থেকে তিনশো নম্বর পৃষ্ঠায় এ সংক্রান্ত আলোচনা বর্ণিত হয়েছে এছাড়াও আমরা দেখতে পাই সহি মুসলিম গ্রন্থে এক হাদিসে এসেছে অসল উল্লাহসল্লাহ আলি হুসলাম বলেন ইলাহ ইল্লাল্লাহ وكفر بما يعبد من دون الله حرم ماله ودمه وحسابه على الله যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ ছাড়া আর যত কিছুর উপাসনা করা হয় ইবাদত করা হয় আনুগত্য করা হয় আরাধনা করা হয় সে সেগুলোকে অস্বীকার করবে তার সম্পদ এবং রক্ত হারাম হয়ে যাবে আর তার হিসাব আল্লাহ তালার দায়িত্বে সই মুসলিম গ্রন্থের তেইশ নম্বর বর্ণনা এটা উল্লেখিত হয়েছে

লা ইলাহা ইল্লাল্লাহর মৌখিক উচ্চারণকেই সম্পদ এবং রক্তের নিরাপত্তা দানকারী এবং সংরক্ষণকারী বানানো হয়নি আলা শুধু মৌখিক উচ্চারণের পাশাপাশি এর অর্থ জানা এর মর্ম জানাকেও রক্ত এবং সম্পদ সংরক্ষণকারী হিসাবে বিবেচনা করা হয়নি বালুওয়ালাল ইকরার ও এমন এমনকি শুধু মৌখিক উচ্চারণ এর পাশাপাশি এর মর্ম জানা এবং সেটাকে স্বীকার করা এটাকেও বিবেচনা নেওয়া হয়নি এমনকি বান্দা শুধু আল্লাহকে ডাকবে যিনি একক যার কোন শরিক নেই এটাকেও রক্ত এবং সম্পদের নিরাপত্তা দানকারী হিসাবে বিবেচনা করা হয়নি বরং দেখা যাচ্ছে একজন বান্দার সম্পদ এবং রক্ত ততক্ষণ পর্যন্ত হারাম হবে না যতক্ষণ না সে লা ইল্লাল্লাহ শিকারক্তির স্বীকারোক্তির তাহদকে প্রত্যাখ্যান করাকে অন্তর্ভুক্ত করে নিচ্ছে অর্থাৎ মুখেও বলে লা ইলাহা ইল্লাল্লাহ কর্মেও সে সকল তাহুদকে সকল বাতিল মাহবুদকে অস্বীকার করে প্রত্যাখ্যান করে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তো সেই বান্দাই মুক্তি পায় তার রক্ত এবং সম্পদ হারাম হয়ে যায় তা ইনসাক্কা আও তফা লামিয়া আলু হুয়া সে যদি সন্দেহে আক্রান্ত হয় অথবা ব্যাপারে সে দ্বিধা করে শিকারও করছে না শিকারও করছে না তো লামিয়াহরুম্মা আলু হুয়া দাম এই বান্দার রক্ত হারাম হবে না এবং তার সম্পদ হারাম হবে না তো এ থেকে আমরা বুঝতে পারছি মুরজিয়ারা যে আকিদা লালন করে সে আকিদা গলাদ মুরজিয়ারা বলে ইন্নাল ইমান আহুয়াল মা ফাকাত ইমান হচ্ছে শুধু অন্তরে জানা ওয়াল কুফর হুয়াল জাহলু ফাকাত আর কুফুর হচ্ছে অজ্ঞ থাকা তার মানে কেউ যদি লা ইলাহ ইল্লাল্লাহর ইলম হাসিল করে এই ব্যাপারে তার অন্তরে জ্ঞান থাকে তাহলে সেই বান্দা মুমিন আর কারো অন্তরে যদি অজ্ঞতা থাকে তাহলে সে কাফির ও আখরুল আমাল আনিল ইমান তারা ইমান থেকে আমলকে পরিপূর্ণ আলাদা করে ফেলেছে তারা বলে যে একজন বান্দার ভেতরে যদি ইমান থাকে সে যা কিছুই করুক না কেন তার আর কোনো সমস্যা নেই ভাবটা এমন কেউ একবার কালেমা পরে যদি মুসলমান হয়ে যায় তার আর ইসলাম থেকে বের হওয়ার কোনো সুযোগই নেই যত কুফর করুক নওয়াকে যে ইমান তথা ইমান ভঙ্গকারী কাজে লিপ্ত হোক তার ইমানের কোনো ক্ষতি হবে না একইভাবে সে যত কবিরা গুনাহে লিপ্ত হোক তার কোনো শাস্তিও হবে না অমিনাল মালুম আন্না কুফা আলী মো মরাদবী সাল আলী হাসলাম মেনকালি মেতি লা ইলাহ ইল্লাল্লাহ যারা সিরাতের পাঠ হোক তাদের তো জানা থাকারই কথা রসুলের যুগে মক্কার যে কাফেররা ছিল সেই কাফের উল্লাহ সাল্লাল্লাহ আলুসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ তারা কি বুঝাচ্ছেন এটা খুব ভালোভাবে বুঝে নিয়েছিল এজন্যই তারা অস্বীকার করেছে প্রত্যাখ্যান করেছে দম্ভ প্রদর্শন করেছে অধ্যত দেখিয়েছে বলে মিয়ান ইমান হুম বে আনাল্লাহ ওয়াহিদ রাজীব মমিত তারা যে কিছু আকিদা লালন করত রুবা সংক্রান্ত আল্লাহর প্রভুত্ব সংক্রান্ত যে আল্লাহ এক অর্থাৎ তিনি এককভাবে সৃষ্টি করেছেন তিনি জীবনদাতা তিনি মৃত্যুদাতা তিনি জীবিকাদাতা তো শুধু এই বিষয়গুলোই তাদের মুক্তির জন্য যথেষ্ট হয়নি তাদেরকে পরকালের আজাব থেকে বাঁচায়নি বল আলহামনবী সাল আলি আসাল্লাম কুল্লাহ রসুল যখন তাদেরকে বললেন তোমরা বলো রা ইলাহাই তখন তারা কি জবাব দিয়েছিল ওর আনে সূরা সদেব পাঁচ নম্বর আয়েতে আল্লাহ সেটা উল্লেখ করে দিয়েছেন তারা বলল বললো ইলাহ ওয়াহিদা ইন্না হা জাইলে সেই উনৌজাব আরে সে কি অনেক উপাস্যকে এক উপার্শ্বে পরিণত করেছে এটা তো বড় বিস্ময়কর ব্যাপার ইজ আ আরাফতা আন্না জুহালাল কুফা আর ইয়ারিফুন এজ আলিক তো তুমি যখন এটা বুঝতে পারলে যে কাফেরদের মধ্যে যারা জাহেল ছিল তারাও এই কালেমার হাকিকতকে উপলব্ধি করেছিল এটা অনুধাবন তাদের ভেতরে ছিল ফলে আজাব ইসলাম হাজিহিল কালিমা মা কুফার তাহলে সেসব মানুষকে নিয়ে তো অবাক হতেই হয় যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে কিন্তু জাহেল কাফেররা এই কালেমার যে হাকিকত জেনেছিল এতটুকু জ্ঞানও তাদের ভেতরে অর্জিত নেই বালি অজন্য আন্নাদা আলী কাহুয়া তালা ফুজুবি হরুফিহা মিন গাইতে ইমিনাল মাআনি তারা ধারণা করে যে তাওহিদ মানে শুধু তাওহিদের যে কালেমাটা রয়েছে সেটার মৌখিক উচ্চারণ করা অন্তরে এর কোনো ধরনের আকঈদা বিশ্বাস রাখারই দরকার নেই তো মুরজিয়া যারা বর্তমান সমাজে মর্জিয়াদের প্রকোপ অনেক বেড়ে গিয়েছে তো মর্জিয়াদের সম্পর্কে বিস্তারিত জানার জন্য লেখক টিকায় দুটো গ্রন্থের উদ্ধৃতি দিয়েছেন যে এই দুটো গ্রন্থ যদি আমরা পাঠ করি তাহলে মর্জিয়াদের সম্পর্কে ইনশাআল্লাহ বিস্তারিত জানতে পারব তো তিনি প্রথমত ইমাম আহলিসউল জামা ইমাম আবুল হাসানা শাহি রহমতুল্লাহে আলিহির বিখ্যাত কৃতাব মাকালাতুল ইসলামিহীন গ্রন্থের প্রথম খণ্ডের দুইশো চোদ্দ নম্বর পৃষ্ঠা এবং খতিব বাগদাদ রহমতুল্লাহে আলিহির আল ফারাক বেইন আল ফিরাক কিতাবের দুইশো নম্বর পৃষ্ঠের উদ্ধৃতি দিয়েছেন তো আদি এবং আসল মর্জিয়াদের সম্পর্কে জানার জন্য এগুলো উপকারী হবে এর পাশাপাশি নব্য মর্জিয়াদের সম্পর্কে জানার জন্য বিভিন্ন বইপত্র রচিত হয়েছে এর পাশাপাশি এই কিতাবের বিভিন্ন দার্সের আলোচনা প্রসঙ্গেও কিছু বিষয় উঠে আসবে ওলহাজিক জন্য আন্নামা মানাহা বিচক্ষণ সেই ব্যক্তি যে ধারণা করে তাও হেদের কালেমার অর্থ হচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জীবন দান করে না জীবিকা দান করে না মৃত্যু দান করে না কাউকে সৃষ্টি করতে পারে না সকল বিষয় আসয় পরিচালনা করতে পারে না এগুলো একমাত্র আল্লাহ তালা নিয়ন্ত্রণে সুতরাং যেই ব্যক্তির ইমানের হাকিক তাও হিদার ব্যাপারে যার জ্ঞান কাফেরদের চেয়ে অধম তার ভেতরে তো কোনই কল্যাণ থাকতে পারে না এরপর তিনি আরও লেখেন অহুনা শুভা এখানে একটা সংশয় অনেকের তৈরি হয় অহিয়া পৌলুমেইয়া কুল ইন্ডান নাবিয়া সল্লাল্লাহ আ আলী হোসাল্লাম আনকার আলা উসা আমাতা অত লাম কার আলা আইলাহ আইল্লাল্লাহ উসা মারাদিয়াল্লাহ আনহু এক যুদ্ধে একজন ব্যক্তি যে এক সময় কাফের ছিল এবং কুফরের পক্ষে যুদ্ধ করতে নেমেছিল সে লা আইলা ইল্লাল্লাহ বলার পরও তিনি তাকে হত্যা করে ফেলেন তো রসুল উল্লাসাল্লাহ আলী এই কাজের উপর তার ব্যাপারে আপত্তি করেন এবং তাকে এমনটা করতে বারণ করে দেন একইভাবে আরেক হাদিসে দেখা যায় রাসুল নিজেই বলছেন উমির টান উকাতিরা নাস হাতাইয়া কুলুরা ইলাহ ইল্লাল্লাহ আমাকে আদেশ করা হয়েছে আমি মানুষের সঙ্গে যুদ্ধ করতে থাকবো যতক্ষণ না তারা বলবে লা ইলাহা ইল্লাল্লা ওয়াহা দিস উহাল ফিলকাফি ফি কালাহা জাতীয় আরও বিভিন্ন হাদিসে দেখা যায় যারা ইল্লাল্লাহর মৌখিক উচ্চারণ করবে এটাকে বলবে তাদেরকে হত্যা করতে নিষেধ করা হয়েছে এবং তাদের থেকে নিবৃত্ত থাকতে বলা হয়েছে তো এই হাদিসগুলো থেকে অনেক মানুষ সংশয় আক্রান্ত হয়ে যায় ও মুরাদহা ইল জাহালা আন্নামান তো এই জাহেলরা ভাবে তারা এটা উদ্দেশ্য নেয় যে ব্যক্তি লা ইল্লাল্লাহ বলবে সে আর কাফের হবে না ওলা ইউকাল তাকে হত্যাও করা যাবে না ওলা ফাল মা ফাল সে যা ইচ্ছা করুক যত কুকর্ম যত কুফুর ইমান ভঙ্গকারী কাজ করুক তাকে তাক ফিরও করা যাবে না এবং তাকে হত্যাও করা যাবে না ভাই উকাল উলি হা আল জুহাল এই জাহেল যারা আল্লাহর সঙ্গে শিরিক করে তাদেরকে বলা হবে দেখো মালুম আন্না রসুল আল্লাহ সাল্লি আসলাম কাতলিয়াহুদ ও সাবাহুম ওহম ইয়াকুল ইল্লাল্লাহ এটা সকলের জানা রসূলুল্লাহসাল্লাল্লাহ আলী হসলাম্লাম ইহুদীদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং তাদেরকে বন্দি করেছেন অথচ ইহুদিরাও বলতলা আ ইলাহ ইল্লাল্লাহ ওয়ান সাব রসুল ইল্লাহসাল্লাল্লাহ আলি হোসাল্লাম ফাতালু বানী হানিফা ওমেদ সেদুনা আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়া আন্না মোহাম্মদান রসুল্লাহ উয়ো সালুন ওয়েদ আল ইসলাম একইভাবে রসুল্লাহ সাল্লাহ আলী হস্লাম সাহাবীরা বনু হানিফা গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করেছে। অথচ তারা লা ইলাহ ইল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সাক্ষ্য দিত সালাত আদায় করত নিজেদেরকে মুসলমান বলে দাবি করত ওয়াকাদিক আল্লা দিন আলী গুবন আবি তালিব রদি আল্লাহ আনহু বিনার একইভাবে আলী ইবন আবি তালিব রদি আল্লাহ আনহু যাদেরকে পুড়িয়ে মেরেছিলেন তারাও নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিত লা ইলাহ ইল্লাল্লাহ সাক্ষ্য দিত তারা কারা হুমুল গুলাত আল্লা ইদ দা আউ উল উহি আল্লাহ আনহু তারা হলো সেসকল উগ্রপন্থী যারা আলি রদ ই আনহুর ব্যাপারে ইলাহ হওয়ার দাবি করেছিল তো ও আহা উলা ইল যাহালা এই অজ্ঞরা আবার এটা নিজেরা স্বীকার করে যে আন্নামান আনকার আল বাস যেই ব্যক্তি মৃত্যু পরবর্তী পুনরুত্থানকে অস্বীকার করবে কাফারা বা কুতিলা সে কাফের হয়ে যাবে এবং তাকে হত্যা করা হবে বলে ওকালা এমন কি সে যদি লা ইলাহ ইল্লাল্লাহ বলে তবুও তাকে ছাড়া হবে না ও আন্নামান জাহাদা সেই আমিন আর কান ইসলাম ইকাফারাহ ও কতিলা ওলা কালাহা একইভাবে কোনো মানুষ যদি ইসলামের যে রোকন সমূহ রয়েছে এগুলো কোনোটাকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে তাকে হত্যা করা হবে এমনকি সে যদি লাহ ইল্লাল্লাহ বলে তবুও সে মুক্তি পাবে না তো অবাক করা ব্যাপার হলো ফাঁকাই ফেলা ফাউহু ইজা জাহাদা ফারা আমিন আল ফুরু ফাউহু ইদা জাহাদির তহিদ আল্লাদি হু আসলুদি ইন এ ও একজন মানুষ সে যদি শাখাগত কোনো একটা বিষয় অস্বীকার করে যেমন মৃত্যু পরবর্তী পুনরুত্থান অথবা ইসলামের কোন রূপন তো এতে সে কাফের হয়ে যায় তাকে হত্যা করা অপরিহার্য হয়ে যায় তার মৌখিক স্বীকারোক্তি যেটা সেটা ওহিদের ব্যাপারে স্বীকারোক্তি প্রদান করে তার কোনো উপকারে আসে না তো এই কথা তারা মেনে নিচ্ছে কিন্তু একজন মানুষ যখন মূল তাওহিদকে মন থেকে অস্বীকার করছে জাস্ট মৌখিক উচ্চারণ করছে তো এই ক্ষেত্রে তার শুধু মৌখিক উচ্চারণ করাই তার উপকারে আসবে এটা তো বড় বিস্ময়কর ব্যাপার তাদের মধ্যে ডাবল স্ট্যান্ডার্ড একেবারে সুস্পষ্টভাবে প্রকাশিত অথচ তাওহিদ হচ্ছে সকল রসুলদের দিনের মূল ভিত্তি এবং এটা তাদের দাওয়াতের মস্তিষ্ক মগজ মাথা এই তাওহিদকে যদি মন থেকে গ্রহণ না করতে পারে মন থেকে অস্বীকার করে তার মৌখিক উচ্চারণ কিভাবে তাকে মুক্তি দিতে পারে ওয়ালাকিননা আদা আল্লাহ মা ফাহিমু মান আল আহাদিস আল্লা রিদশমন রা হাদিসিন অর্থই বোঝেনি ফমালুমুন আন্না আরজল ইজা আযহারাল ইসলাম ওয়াজবাল কাফু আনহু হাতা ইতাবায়না মিনহু মা ইয়ুখালফু আলিক এটা তো আমরা সকলেই জানি যে একজন ব্যক্তি যখন ইসলাম প্রকাশ করবে তখন তার থেকে বিরত থাকা অপরিহার্য হয়ে যাবে যতদিন না তার থেকে ইসলাম বিরোধী কাজ প্রকাশিত হয় এবং সেটা সুস্পষ্ট হয়ে যায় যেমন আল্লাহ তা আলাহ সুরতুন নিসার চোরানব্বই নম্বর আয়াতে বলেন ইয়া আই আমানু দিনা আহ আনু ইজাফিলিল্লাহ ইফেত বেয়ানু বলে তা আলকা উল ইমান আলকা ইরাইকুমুসাল্লাম মিনা হে ইমানদাররাহ যখন তোমরা জিহাদে বের হবে তখন তাহিক করবে যাচাই বাছাই করবে যেই ব্যক্তি তোমাদেরকে সালাম দেবে তোমরা তাকে বলবে না যে তো মমিন না ধারণার ভিত্তিতে অনুমানের ভিত্তিতে এরকম তোমরা কখনোই করবে না বরং তোমরা করবে কে কে আর কাফের এটা তোমাদের যাচাই করে নিতে হবে এই যুগে অনেক মানুষ আপত্তি তোলে যে মুজাহিদরা তারা জিহাদ করবে তাদের কাজ হলো অস্ত্র শস্ত্র নিয়ে তারা কেন কুয়ে কোন ব্যক্তি মমিন কোন ব্যক্তি কাফের এগুলো নিয়ে আলোচনা করে তো কুফুর এবং তাকফির উসুলত তাকফির তাকফিরের মূলনীতি কুফুরের মূলনীতি এগুলো তাদের আলোচ্য বিষয় কেন যা আরে এগুলো আলোচ্য বিষয় হবে না কেন যেখানে আল্লাহ নিজে আদেশ দিচ্ছেন সকল মমিনকে বিশেষভাবে যখন তোমরা বের হবে তখন তাহকিক করে নিবে কিসের তাহকিক যে কোন ব্যক্তি মুমিন আর কোন ব্যক্তি কাফের এই তাহকিক দরকার কেন একটা কারণে দরকার যেই ব্যক্তি মুমিন, তার রক্ত হারাম তার সম্পদ হারাম তার সম্মান হারাম অপরদিকে যেই ব্যক্তি কাফের তার ক্ষেত্রে বিধান ভিন্ন যদি সে চুক্তিবদ্ধ হয় তাহলে চুক্তির কারণে সাময়িকভাবে তার এগুলো হারাম হতে পারে কিন্তু চুক্তিহীন হলে এগুলোর কোনো নিরাপত্তার গ্যারান্টি কোরআনও আমাদেরকে জানায়নি হাদিসও আমাদেরকে জানায়নি তো ফাজাল্লাতিল আয়া এই আয়াত থেকে প্রমাণিত হচ্ছে আলা উজু বিল কাফি হাত মিনহু একজন মানুষের ব্যাপারে তাহকিক করার আগ পর্যন্ত তার থেকে বিরত থাকতে হবে যখন তাহকিক করার পর দেখা যাবে যে তার মধ্যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড রয়েছে যেটা স্পষ্ট কুফুর শিরিক যার কারণে শেয়ার ইসলামের মধ্যে থাকতে পারে না এবং তার মধ্যে তাকে ফিরের প্রতিবন্ধকও নেই তখন উতিলা তাকে হত্যা করা হবে কারণ আল্লাহ তালা যে বলছেন তাহকিক করো যদি তাহকিক করার পর তার সঙ্গে কাফের আচরণ না করা হয় তাহলে এই তাহকিক করার অর্থ কি থাকছে এবং এ আদেশের তাৎপর্য কি থাকছে একজন মানুষ সে যদি কুফরি কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায় কুফরি কাজ করে এরপরও যদি তাকে হত্যা না করা হয় তাহলে তাহ করতে বলার কোনো অর্থই থাকে না একইভাবে আমরা আরও দেখতে পাই আয়োদন আমরোহ সাল্ল আলী হুসাল্লাম বিকতরিল খাওয়ারিজ রসুল খারেজিদেরকে হত্যা করতে বলেছেন এসেছে সহি মুসলিম গ্রন্থের এক হাজার চৌষট্টি নম্বর হাদিস আইনা মা আলাকি তুমো হুম যেখানেই তোমরা তাদেরকে পাবে সেখানেই হত্যা করবে লাইন আদরাক আমি যদি তাদেরকে পাই লা না হুম কতলা আদ আমি তাদেরকে হত্যা করব আদ জাতির হত্যা করার মতো অথচ মা কাউ নিহিমিন আকসার ইন্না সে ইবাদতান ওয়া তাহলিলান ওয়া তসবিহান খারেজিদের ব্যাপারে আমরা সকলে জানি যে তারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয় শুধু তাই না বরং মানুষের মধ্যে তাদের আইবাদত তাদের তসবিহ তাহলিল এসব কিছুর পরিমাণ অনেক বেশি এমনকি হাত সাহাবা আইন্দাহম। তাদের আইবাদত বন্দেগি দেখে সাহাবিরা নিজেদের সালাতকে অনেক তুচ্ছ মনে করেছিল যে আমাদের সালাতের কি অবস্থা এই খারেজিদের সালাতের হালত তো অনেক উচ্চাঙ্গের তো ওকাত্তা আল্লা সাহাবা তারা সাহাবিদের থেকে আইল্ম শিখেছিল এত কিছুর পরও লমত ইসলাম যেহেতু তাদের থেকে শরিয়ত বিরোধী কার্যক্রম প্রকাশ পেয়েছে এজন্য লা ইহ্লার সাক্ষ্য ইবাদতের আধিক্য ইসলামের মৌখিক দাবি এগুলো তাদের কোনো উপকারে আসেনি বরং তাদের ব্যাপারে হত্যার বিধান চলে এসেছে হ্যাঁ অধিকাংশের মত অনুযায়ী তারা কাফের না কিন্তু তারপরও তাদেরকে হত্যা করতে বলা হয়েছে এটা আলাদা আলোচ্য বিষয় যে হত্যার কি শুধুমাত্র কাফের সঙ্গে সীমাবদ্ধ নাকি দারুল ইসলামের বিরুদ্ধে যারা বিদ্রোহ করবে যারা বাগি হবে যারা খারেজি হবে এবং আরও বিভিন্ন গোষ্ঠী যারা রয়েছে তাদের সঙ্গে ইসলামের আচরণ কি হবে এটা ফিলখুল জিহাদের আলোচ্য বিষয় তো আলমকুল্লুদি লুব্বিন আন্না হালাউ কানাত কালিমা মুজাফাত কালিমা লেখান আমরুহা আলাহা কোরআশি প্রত্যেক জ্ঞানী ব্যক্তি এটা বুঝতে পারবে যদি জাস্ট একটা কালিমাই হতো এটাও হেইটটা যেটা শুধু মুখে উচ্চারণ করে নিলেই হয়ে যায় তাহলে কোরাশদের জন্য ব্যাপারটা অনেক সহজ ছিল তারা এটা মুখে উচ্চারণ করে নিত এরপরে এত ঝামেলা এত ধরনের ঝক্কি থেকে তারা মুক্তি পেয়ে যেত তাদের উপর কেউ গালমন্দ করা হতো না তাদের বাপ দাদাকেও খারাপ বলা হতো না যেই দাবিগুলো তারা করেছে ওরা কি না হ্যাঁ আলম আল্লাহিল কালিমা আল্লাহমুল্লাশ তারা জানতো এই কালিমার বিশেষ মর্ম রয়েছে তাৎপর্য রয়েছে যেটা কুরাইশদের যে অবস্থা ছিল জীবনাচর ছিল যেটা জাহেলিয়াত বলে পরিচিত রয়েছে সেটাকে পরিপূর্ণ পরিবর্তন করে দেবে তুহা আবাদ তুগান এই কালেমার অনেক দাবি রয়েছে যেটা এই তাগত কুরাইশদের এতদিন পর্যন্ত যে তাগুতি কার্যক্রম ছিল সেটাকে একেবারে চূর্ণ বিচর্ণ করে দেবে তারা মানুষকে যে নিজেদের গোলাম বানিয়ে রেখেছিল সেটাকে সুযোগ নষ্ট করে দেবে এই কালেমা মানুষকে দুনিয়ার সকল মানুষ অথবা অন্য সকল কিছুর উপাসনা ও গোলামি থেকে বের করে একমাত্র পরাক্রমশালী স্রষ্টা আল্লাহ তালার গোলামের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব রাখে ও জা আলী তাকুয়া হিয়াল মিজান ওয়াল ফাখা আল্লা দিয়ন নাস একইভাবে আমাদের সকল কিছু মাপার মানদণ্ড হচ্ছে তাকুয়া কে সম্মানিত কে অসম্মানিত কোন ব্যক্তি মর্যাদা পাবে আর কোন ব্যক্তি মর্যাদাহীন হবে এর পাশাপাশি গৌরব মর্যাদা আরও যা কিছু রয়েছে সব কিছুর ভিত্তি একমাত্র তাকুয়া কারণ কোরআনে আল্লাহ বলেছেন ইন্না ক্রমাকুম্যাংলা কাকুম আল্লাহর নিকট তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকওয়ান তো এই কালেমা পুরো সিস্টেমটাকেই পাল্টে দেবে তখন আর গাইবাদ বন্দিকে চলবে না তখন আর মর্যাদার মাপকাঠি নেতৃত্ব কর্তৃত্ব টাকা পয়সা গায়ের রং মুখের ভাষা অথবা ভৌগোলিক মানচিত্র কোনো কিছুই থাকবে না তখন বাংলাদেশ নিয়ে অহংকার হবে না ভারত নিয়ে অহংকার হবে না পাকিস্তান নিয়ে অহংকার হবে না অহংকারের বিষয় যদি কিছু থাকে সেটা হবে একমাত্র ইমান সেটা হবে একমাত্র তাকওয়া আমল ওলাইসাল আদাত তাকালিদ আল জাহিলিয়া আল্লা তিতা রসাহাল আবনা আনিল আবা বল আজদাদ গর্বের বিষয় বিভিন্ন সামাজিক আচার এগুলো থাকবে না জাহেলি জাহেলিয়াতের যে অন্ধ অনুসরণ অনুকরণ রয়েছে যেগুলো বাপরা পেয়েছে দাদাদের থেকে বাপদের থেকে পেয়েছে সন্তানরা এভাবে প্রজন্ম পরম্পরায় চলে আসছে অন্ধ অনুকরণ এ অন্ধত্ব আর থাকবে না এগুলো কোনো কিছুর মাপকাঠি হবে না বরং মর্যাদার মাপকাঠি হবে একমাত্র তাকুয়া একমাত্র ইমান তখন চৌধুরীও বলবে না যে আমার মর্যাদা বেশি খানও বলবে না আমার মর্যাদা বেশি আমি অমুকের সাহেবজাদা আর অমুকের হালালজাদা জাদা এগুলো বলে কোনো ব্যক্তি নিজের ধর্ম বা নিজের আলাদা শ্রেষ্ঠত্ব প্রমাণিত করতে পারবে না কারণ আমরা দেখতে পেয়েছি নুয়া আলি ইসলামের সন্তান লুতা আলি ইসলামের স্ত্রীরা পর্যন্ত মুক্তি পায়নি কারণ তারা তাওহিদকে গ্রহণ করতে পারেনি পক্ষান্তরে ফেরাউনের স্ত্রীর কথা আল্লাহ তালে কোরআনে এতটা মর্যাদার সঙ্গে ঘোষণা করেছেন যে আল্লাহ বলেছেন ইমানদারদের জন্য তার জীবনীতে দৃষ্টান্ত রয়েছে হারিউন বিকুল্লি মুসলিম দিন ফি ইসলামিহি আইয়াকদির আলী হাজি হিল কালিমাতি কদ্রাহা হাত্মানা আবাদ আল্লাহ আলাহ ইন প্রত্যেক এমন মুসলিম যারা নিজেদের ইসলাম পালনের ব্যাপারে সচেষ্ট অধ্যবসায়ী এবং আন্তরিক তাদের উচিত হলো তারা এই কালেমার যথাযথ মূল্যায়ন করবে এর হক আদায় করবে তাহলে তারা আল্লাহ তালার সে সকল বান্দার অন্তর্ভুক্ত হতে পারবে যারা আল্লাহর ইবাদত করে বাসিরাতের সঙ্গে দূরদর্শিতার সঙ্গে ইলমের সঙ্গে দৃঢ় বিশ্বাসের সঙ্গে আল্লাহ তালা আমাদের সবাইকে সে সকল বান বান্দার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন আমিন ওয়খরদ আওয়ানা আনহামদুলিল্লাহি কবিল আলামিন